শবে কদরের রাতের নামাজের নিয়ম কি? শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন? কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন? কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনের শবে কদরের নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে? এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে, এসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন মন গড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবি, এবং সময় নিয়ে পড়বেন, দুরাকাত দুরাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না দুইবার পড়বেন, সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার, কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন, এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন, কোনো সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই, সারা রাত আপনি দোয়া করবেন, এবাদতই করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদরের ইবাদতের আশায় রমজানের শেষ রাতে, শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন, শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন, এটা সুন্নাসম্মত লাইলাতুল কদরের তালাশ নয়।